হাই ফ্রেন্ডস, অনুমণ্ডল ব্লগস অ্যান্ড শর্টস চ্যানেলে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিওটা হচ্ছে কুয়াশার ব্লগ ভিডিও। গাইজ, এত কুয়াশা পড়ছে, এখন বাজে ঠিক 8:45। এই 8:45-এ এত কুয়াশা, কি আর বলবো, ভাববার বিষয়। জাস্ট মানে কোনো কিছু দেখাই যাচ্ছে না। গাইজ দেখো, আমাদের এটা এলাকা পাতিবুনিয়া গ্রাম, ছোট্ট একটা, প্রত্যন্ত ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে এত কুয়াশা, কি বলবো আর। গাইজ দেখো, প্রচুর প্রচুর কুয়াশা। দেখো কন্টিনিউ, আমি এখন যাচ্ছি 10 মাইলে, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কথা হবে বলতে কুয়াশার বিষয় নিয়ে কথা হবে। মানে এত কুয়াশা, কি বলবো, ভাববার বিষয় নেই। গাইজ দেখতে থাকো যে রাস্তায় কোনো একটা মানুষ দেখা যাচ্ছে না, যে এই রাস্তায় কি বলবো, যে প্রত্যেক দিন ছোটো বাইক থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, এমনকি গাড়িও পর্যন্ত আমাদের এই রাস্তায় ঢোকে, এখন একটা মানুষজনকে দেখা যাচ্ছে না। কী করে আর দেখা যাবে, এত শীত, এত ঠান্ডা, গাইজ এত কুয়াশা পড়ছে, এই জন্য মানুষজনও বেরোচ্ছে না। আর সূর্য তো উঠছেই না, সূর্য হয়তো আস্তে আস্তে করে ধীরে ধীরে হয়তো উঠবে আগামীকাল। সরি, গতকাল হচ্ছে সূর্য উঠেছিল, কিন্তু খুব দেরি করে, প্রায় 10:11 বেজে গেছে। আজকে তো উঠছেই না, মানে এত কুয়াশা, কী আর বলবো, ভাববার বিষয়। গাইজ আজকে হয়তো আমি গরমকালে ফার্স্ট দেখছি হয়তো এত কুয়াশা। সো প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমার পাশে থাকো প্লিজ। কুয়াশা, কোনো কিছু দেখাই যাচ্ছে না, সামনের লোকজনদের দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। গাইজ আমাদের সেই 10 মাইল, 10 মাইল পুরো কোনো কিছু দেখা যাচ্ছে না, সামনে ব্রিজ আছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি বর্তমানে, চলো ফ্রেন্ড, আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে কন্টিনিউ করে ভিডিওটা দেখাচ্ছি, শুরু করলাম আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এত কুয়াশা পড়েছে, এখন বাজে 8:45, এখনও প্রচুর কুয়াশা, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। সূর্য আর বেরোতেই চাইছে না, এত কুয়াশা, এই জন্য রাস্তাঘাটে খুব গাড়ি খুব কম চলছে, খুব দেখতেই পারছে না। এখন এত কুয়াশা, এখন আমি এখানে আছি বলে কষ্ট দেখা যাচ্ছে হয়তো, কিন্তু প্রচুর কুয়াশা। গাইস দেখতে পাচ্ছ, গাইস এখন ঠিক 8:30 বাজে, দেখো এত কুয়াশা। মানে হয়তো আজকে আমি প্রথম দেখছি যে গরমকাল পড়ে গেছে, যে গরমকালে যে এত কুয়াশা, কী করে আর বলবো, এত কুয়াশা, কুয়াশাই পুরো ঢেকে দিয়েছে আমাদের ছোট্ট একটা গ্রাম পাতিবুনিয়া। সেই পাতিবুনিয়াটাকে পুরো কুয়াশাই পুরো ঢেকে দিয়েছে, যেখানেই তাকাচ্ছি শুধু সাদা আর সাদা। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমাদের এইখানে সামনেই হচ্ছে বাঁধ আছে, বাঁধের ওপারে পুরো ঘন ঘন বাড়ি, একটাও বাড়ি দেখা যাচ্ছে না। দেখো আস্তে আস্তে করে সূর্য উঠছে, সূর্য তো উঠতেই চাইছে না। যে যাচ্ছি ফ্রেন্ডস, দেখো এত কুয়াশা, আমি আমি যেখানে আছি সেখানে হালকা করে, সরি ফোন এসেছিল, এত কুয়াশা, কি বলবো আর, প্রচুর 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 কুয়াশা। তো আজকে গাইস তোমাদের সামনে একটা ব্লগ তুলে ধরলাম, কুয়াশার ব্লগ। দেখতে পাচ্ছ কোনো কিছু দেখা যায়, যত যাচ্ছি কোনো কিছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। এখানে তো আরও প্রচুর কুয়াশা জমে আছে, প্রচুর প্রচুর কুয়াশা, সূর্য তো উঠতেই চাইছে না।
গাইস, এত কুয়াশা কি আর বলবো। সো ফ্রেন্ডস, লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে আমার পাশে থাকো। প্লিজ কন্টিনিউ আমার ভিডিওটি দেখতে থাকো। থ্যাংক ইউ।